ক্লাস টেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান অক্টোবরের পার্ট সেভেন আধানের এসা একক হল কুলম্ব ধাতব পরিবাহের রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের চারগুণ হবে গুলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষ তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো স্থির উষ্ণতায় নাইট্রোজেন সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি থাকে এটা মিথ্যা ধাতুর তড়িৎ পরিবহনের ক্ষমতা তড়িৎ বিশ্লেষের গলিত অবস্থার তড়িৎ পরিবাহিতার চেয়ে কম মিথ্যা কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তরিদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউপিক আয়নের গারত্ব একই থাকে সত্য তিন সংক্ষিপ্ত লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটি প্রকাশ করো পরিবাহীর দুই প্রান্তের বিভাব প্রভেদ ও তরিৎপ্রহ মাত্রা প্রভেদ ভি এবং মাত্রা আই এবং রোধ আর হলে ওহমের সূত্র অনুযায়ী ভি ইজকাল টু আই এখন বিভব প্রভেদ ভি কে ভুজ একসক্ষ ওই সময় পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আইকে কোটি অর্থাৎ ওয়াই ধরে লেখচিত্র অঙ্কন করলে মূল বিন্দুগামী একটি স্বররেখা পাওয়া যায় ইলেকট্রিক ফিউজ কীভাবে কাজ করে ইলেকট্রিক ফিউজের কার্যনীতি ইলেকট্রিক ফিউজকে বৈদ্যুতিক লাইনের লাইফ তারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয় ফিউজ তারের গলনাঙ্ক কম এবং রোধ বেশি হওয়ায় তারটি একটি নির্দিষ্ট মানের বেশি প্রভাবমাত্রা সহ্য করতে পারে না কোনো কারণে বৈদ্যুতিক লাইনে তড়িৎ প্রবাহ হঠাৎ খুব বেড়ে গেলে বা লাইনটি শর্ট সার্কিট হলে ফিউজ তারটি গলে গিয়ে বর্তনী ছিন্ন করে দেয় তাই বৈদ্যুতিক লাইন এবং যুক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি নষ্ট হয় না গাড়িতে আগুন লাগার মতো দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়া যায় একটি বাল্বের গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট আর একশো ওয়াট এর অর্থ ব্যাখ্যা করো একটি বাল্বের গায়ে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট লেখা থাকার অর্থ বাল্বের প্রান্তের বিভব প্রভেদ দুশো দশ দুশো কুড়ি ভোল্ট হলে বাল্বটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং বাল্বটি প্রতি সেকেন্ডে একশো জুল তরিত ব্যয় করবে একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষের সংকেত লেখো একটি তীব্র তড়িৎ বিশ্লেষের সংকেত এন এল অথবা এইচ সি এল একটি মৃদু তড়িৎ বিশ্লেষের সংকেত সি এইচ টু সি ডবল এইচ অথবা এইচ ফোর ও এইচ শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রে ব্যাখ্যা করো শক্তির নিত্যতা সূত্র রূপে লেঞ্জের সূত্র একটি দণ্ড দণ্ডচুম্বকের এন মেরুকে একটি বন বদ্ধ কুণ্ডলীর দিকে গতিশীল করলে লেঞ্জের সূত্রানুসারে কুণ্ডলিটিতে কুণ্ডলীতে অব আবিষ্ট প্রবাহমাত্রা দণ্ড দণ্ডচুম্বকের এন মেরুর গতিকে বাধা দেবে অর্থাৎ বিকর্ষণ হবে তাই বলা যায় কুণ্ডলীর যে তলে চুম্বকের এন মেরু আছে ওই তলেই এন মেরু সৃষ্টি হয় সমমেরু মধ্যাকর্ষণ সমমেরুর মধ্যে বিকর্ষণ বাধা অতিক্রম করে দণ্ড চুম্বকটিকে গতিশীল রাখতে বাইরে থেকে যে যান্ত্রিক কার্য করতে হয় সেটি ওই বদ্ধ কুণ্ডলীর বর্তনীতে তড়িৎ শক্তি উৎপন্ন করে অর্থাৎ এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় সুতরাং লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র হিসেবেই ভাবা যেতে পারে লঘু সালফেটিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় ফাইভ জি অর্থাৎ পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে ফিফটি পারসেন্ট বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো বিক্রিয়ার সমীকরণ জেড এন প্লাস এইচ টু এস ও ফোর এন এস এসএ ফোর প্লাস এইচ টু ঊর্ধ্বামী সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ জি উপরে লেখা আছে জেডেন আর এইচ টু টু ইন্টু ওয়ান সমান টু জি টু গ্রাম টু জি এইচ টু প্রস্তুত করার জন্য জেডেন সিক্সটি আর ওয়ান জি প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ জি এইচ টু প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় জেডেন সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ বাই করলে এক্স ওয়ান সিক্স থ্রি ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ জি প্রশ্ন অনুসারে ফিফটি জি বিশুদ্ধ জেডেন উপস্থিত থাকে একশো গ্রাম অবিশুদ্ধ জেড ওয়ান সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ জি বিশুদ্ধ জেডেন উপস্থিত থাকে হান্ড্রেড ইন্টু ওয়ান সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ বাই ফিফটি গ্রাম থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেভেন পয়েন্ট ফিফটি গ্রাম অবিশুদ্ধ জেডেনে সুতরাং প্রয়োজনীয় অবিশুদ্ধ জেডেন এর পরিমাণ থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ জি তো আজকে এই পর্যন্তই আবার পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবে না